তো আমাদের ফোনটা আমাদের কাছে কি খুবই একটা প্রাইভেট জিনিস, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই ফোনটাকে আমরা সুরক্ষিত রাখার জন্য আমরা কি করি, কখনো কখনো ফেস লক ইউজ করি বা কখনো ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে থাকি। তো এই ফেস লক আমরা কি অ্যান্ড্রয়েড ফোনে আমরা নর্মাল ফেস লক দেখতে পারি, অ্যান্ড তোমার অ্যাপেলে কি দেখতে পারি ফেস আইডি, যেটা অ্যাপেল দাবি করে যে সেটা খুবই সুরক্ষিত অন্যান্য সব টেকনোলজি থেকে। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে এই অ্যাপেলের ফেস আইডি আর অ্যান্ড্রয়েড ফোনের যে ফেস লক রয়েছে সেটা দুটোর মধ্যে কী ডিফারেন্স রয়েছে বা দুটোর মধ্যে বেশি সিকিওর কোনটা। তো বিনা সময় নষ্ট না করে এই ভিডিওটা শুরু করা যাক। আমার নাম সোমনাথ, লেটস স্টার্ট দিস ভিডিও। আমি বলবো যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আগের দিনে যখন আমরা কোনো স্মার্টফোন ইউজ করতাম তখন আমরা কী পেতাম, পেতাম আমরা পিন প্যাটার্ন বা তোমার কোনো হচ্ছে কোনো ডিজিট দিয়ে লক করার সিস্টেম। তো ধীরে ধীরে তোমাদের টেকনোলজি উন্নতি হতে হতে আমরা আজকের দিনে পাচ্ছি তোমার ফেস লক পাচ্ছি প্লাস তোমার ফিঙ্গারপ্রিন্টের সুবিধাও পাচ্ছি। এবার এই ফেস লকটা তোমরা অ্যাপেলের একটা অন্য সাইড দেখবে অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোনে একটা অন্য সাইড দেখতে পারবে। তো এদের মধ্যে ডিফারেন্স কী? তো অ্যাপেলের কথায় আসা যাক। তো অ্যাপেল তোমার দাবি করে যে তাদের যে ফেস লক রয়েছে মানে তাদের যে ফেস আইডি রয়েছে সেটা তারা বলে অনেক সুরক্ষিত। আমরা যে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি তার থেকে তোমার প্রচুর পরিমাণে তোমার এটা বেটার। তো এইটাতে আমরা কী পাচ্ছি, এইটাতে তোমরা বেশিরভাগ যে অ্যান্ড্রয়েড ফোনে তোমরা ফেস লক দেখবে সেটা তোমাদের কি সফটওয়্যার বেস। তো আর আমরা যেটা তোমার অ্যাপেলে পাচ্ছি সেটা হচ্ছে তোমার মেনলি হার্ডওয়্যার বেস, ঠিক আছে। তো আমরা অ্যান্ড্রয়েডে খুবই কম ফোনে তোমার এই হার্ডওয়্যার বেস ফেস লক আমরা দেখেছি। আমরা বেশিরভাগ কী দেখি তোমার অ্যাপেল আইফোনে এইটা দেখতে পারি। তো অ্যাপেল এই আইফোনে তোমার ফেস লক সিস্টেমটা এনেছিলো যতদূর সম্ভব আইফোন এক্স থেকে। তো এই আইফোনে তোমাদের যে ওপরে যে তো যেখানে তোমাদের স্পিকার থাকে তার নিচে দেখবে একটা নচ রয়েছে। তো সেই নচের ভেতরেই মেন তোমার হার্ডওয়্যারের যে জিনিসগুলো দরকার সেগুলো রয়েছে। তার এই তোমার ফেস আইডির ক্ষেত্রে আমরা কী মেন তিনটে জিনিস পাচ্ছি, সেটা একটা পাচ্ছি তোমার ডট প্রজেক্টর, একটা পাচ্ছি তোমার ফ্লুইড ইলুমিনেটর, আর একটা পাচ্ছি আইআর ক্যামেরা মানে হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা। এই তিনটার মাধ্যমে অ্যাপেল তার তোমার ফেস আইডিটা কাজ করে। তো এই তিনটার মধ্যে যার প্রথম কাজ সেটার নাম হচ্ছে তোমার ফ্লুইড ইলুমিনেটর। তো এই ফ্লুইড ইলুমিনেটরের কাজ হচ্ছে তোমার যখন তোমাদের মুখটা আইফোনের সামনে নিয়ে যাবে তখন কিন্তু এটা মনে রাখবে যে তোমাদের চোখটা যেন খোলা থাকা দরকার, কারণ চোখ বন্ধ থাকলে এটা কাজ করবে না, মানে কোনো ফেস লকই কাজ করে না যেমনি সেরকম এটাও কাজ করবে না। তো কি তোমাদের মুখটা যখন আইফোনের সামনে নিয়ে যাবে তখন এই ফ্লুইড ইলুমিনেটর কী করবে, একটা রশ্মি মানে ইনফ্রারেড রশ্মি ওটাকে বার করবে। সেটা কী করবে, বাইরের যে তোমার আশেপাশে যে লাইটগুলো রয়েছে সেগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে তোমাদের মুখে একটা তোমার কী বলবো যে রশ্মিটা তোমরা দেখতে পারবে না ইনফ্রারেড রশ্মি সেটা ফেলবে। মুখে ফেলার পর তারা কী করে, সেই মুখে ফেলার পর মুখের অ্যাডজাস্টমেন্টটা তারা নোটিস করে, তারা দেখে মুখের অ্যাডজাস্টমেন্ট কীরকম মানে হচ্ছে তোমাদের গালটা কীরকম, নাকটা কীরকম, চোখটা কীরকম, মাথার কপালটা কতটা বড়, সেরকম সব অ্যাডজাস্টমেন্ট এই ফ্লুইড ইলুমিনেটর দেখে। তারপরে কাজ হচ্ছে তোমার কি ডট তোমার প্রজেক্টরে, সেই ডট প্রজেক্টর কী করে সেই অ্যাডজাস্টমেন্ট দেখে তারা মুখের ভেতরে তোমার 30,000 points মানে 30,000 dots তারা ফেলে এবং একটা 3D map তারা তৈরি করে। এই 3D map তারা তৈরি করার পর মানে 3D map মানে কি একটা ইমেজ তৈরি হয়ে গেল তোমার মুখের। সেই এরপরে কাজটা হচ্ছে তোমার লাস্ট কাজটা হচ্ছে তোমার আইআর ক্যামেরা মানে ইনফ্রারেড ক্যামেরার কাজ। সে তারা কি করে, তারা তোমার সেই 3D ম্যাপটা ক্যাপচার করে তোমাদের ফোনে অলরেডি আগে ইনস্টল থাকা তোমার মুখটার সাথে আগে কম্পেয়ার করে। সেই কম্পেয়ার যদি তোমার মিল খেয়ে যায় তাহলে তোমার ফোনটা আনলক হয়ে যায়। সেই জন্য কি, সেই জন্য তোমার অ্যাপেল বলে যে এটা একটা খুবই সিকিউর প্রসেস। আর এর ফলে কি, আর এর ফলে তোমার অ্যাপেলের যে ফেস আইডি রয়েছে সেটাকে কেউ বোকা অত তাড়াতাড়ি বানাতে পারে না, কারণ এটা খুবই সিকিউর এটা। আর তার উল্টো দিকে যদি তোমার অ্যান্ড্রয়েডের কথা বলা যায় তো অ্যান্ড্রয়েডে আমরা কী পাচ্ছি, তোমার অ্যান্ড্রয়েডে তোমার পার্টিকুলার কোনো হার্ডওয়্যার পাচ্ছি না, সেটা সম্পূর্ণ একটা সফটওয়্যার বেস। মানে হচ্ছে তোমার এটার যে ফেস আনলক সেটা সম্পূর্ণ তোমার নির্ভর করে ফ্রন্ট ফেসিং ক্যামেরার উপর। তুমি যখন ফোনটাকে আনলক করার জন্য ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার দিকে তাকাবে তারা কী করবে, তোমার একটা 2D ইমেজ একটা ক্যাপচার করবে এবং সেইটার মাধ্যমে তারা সেই ফোনটাকে আনলক করবে। মানে এটা হচ্ছে তোমার সম্পূর্ণ ফ্রন্ট ক্যামেরার উপর নির্ভর। তুমি যদি তোমার কোনো একটা ফোনের ইমেজ বা কোনো একটা তোমারই কোনো ভিডিও ভালো করে যদি ক্যামেরা তোমার ফ্রন্ট ক্যামেরার সাথে রাখো মানে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার সামনে রাখো তাহলে দেখবে অনেক ক্ষেত্রে কী হয়, অ্যান্ড্রয়েড ফোনের যে ফেস লক রয়েছে সেটা ওপেন হয়ে যায়, কিন্তু সেটা অ্যাপেল ফেস আইডিতে হয় না।
আর এর ক্ষেত্রে কি এটা তোমার অ্যান্ড্রয়েডের যে তোমার ফেস লক সেটা কিন্তু খুব গভীর অন্ধকারও তোমার কাজ করবে না, কিন্তু যেটা অ্যাপেলের ফেস আইডি রয়েছে সেটা তোমার খুবই গভীর অন্ধকারও এটা কাজ করবে। এক্ষেত্রে তোমার যেটা বলা যায় যে অ্যান্ড্রয়েড ফোনে যেটা তোমার আগে দেখা যেত, যেটা মেনলি স্যামসাং ফোনে আগে দেখা যেত, কি তোমার আইরিস স্ক্যানিং রয়েছে সেইটা খুবই সিকিওর, ফেস লক আছে তার থেকে খুবই সিকিওর হচ্ছে তোমার আগেকার দিনে স্যামসাংয়ের তোমার আইরিস স্ক্যানিং। কী হতো আইরিস স্ক্যানিং সিকিওর কেন, কারণ সেটা তোমার চোখের রেটিনার তোমার স্ক্যান হতো, এর ফলে কি সেই চোখের রেটিনার রিপ্লেসমেন্ট কিন্তু অত তাড়াতাড়ি হয় না, ওটার জন্য তোমার পার্টিকুলার একটা তোমার কি বলবো হার্ডওয়্যারও অবস্থিত ছিল। তো সেই জন্য বলা যেতে পারে যে আইরিস স্ক্যানিংটা তোমার খুবই সিকিওর ছিল। তো সেই জন্য দেখবে যে অনেক যারা টেকনিশিয়ান আছে যারা তোমার মোবাইল ফোনের রিভিউ করে তারা অনেকেই বলে থাকে যে তারা অ্যান্ড্রয়েড ফোনে যে ফেস লক রয়েছে তার থেকে অ্যাপেলে যে ফেস আইডি রয়েছে সেটাতে তারা বেশি তোমার সুরক্ষিত অনুভব করে বা সেটাতে তারা বেশি বিশ্বাস জাগায়। তো আশা করি বুঝতে পেরেছো যে অ্যাপেলে যে ফেস আইডি রয়েছে সেটা এত কেন সুরক্ষিত বা অ্যান্ড্রয়েড ফোনে যে তোমার ফেস লক রয়েছে সেটা তোমার কম সুরক্ষিত কেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এরকমই ভিডিওর জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।